চাচা কি খবর, ব্যবসা কেমন চলছে? হ্যাঁ বাবা, আল্লাহর রহমতে বেশ ভালোই চলছে। ঈদ তো চলে আসলো, ঈদের জামা কাপড় কিনা হয়ে গেছে তো? না বাপ, এখনো কেনাকাটা হয়নি। আজ বিকাল বেলায় যাবো, তারপরে কেনাকাটা করে আনবো। তোমার কেনাকাটা হয়ে গেছে নাকি? হ্যাঁ চাচা, ঈদের কেনাকাটা হয়ে গেছে। তো বাপ, তোমার বাড়িতে যে রহিম চাচা কাজ করতো, তার জন্য জামা কাপড় নিলে নাকি? হ্যাঁ অবশ্যই, সে আমাদের বাড়িতে কাজ করছে, তাই কিছু না দিলে হয়? সে তো আমাদের ফ্যামিলি মেম্বারের মতো। তাহলে আমাদের বাড়ির কাজের মেয়েটাকেও তো একটা কাপড় দিতে হবে। সমাজে আমারও তো একটা মান সম্মানের ব্যাপার আছে, না দিলেও তো সমাজের লোকে খারাপ বলবে। হ্যাঁ বাপ, দিতেই তো হবে, না দিলে হয়? দিয়েছো, ভালোই করেছো। বাবা, এ না বলে কলা খাচ্ছে, এই সুযোগের সাথে টাকা হাতিয়ে নেওয়া। এই মিঠুন, কলার খোসাগুলা নিয়ে ছাগলকে দিগা। চাচা কত হলো? কটা কলা খেয়েছেন? চারটে কলা। 400 টাকা দেন। কি 400 টাকা? হ্যাঁ, আপনার মাথা ব্যথা খারাপ হয়নি তো? চারটে কলার দাম 400 টাকা? মাথা খারাপ হতে যাবে কেন, আমার দোকানে কলা 100 টাকায় পিস। কি, আপনার দোকানে কলার দাম 100 টাকা? কলার দাম তো এখন 20 টাকা পিস। আপনি না হয় আমার সঙ্গে 30 টাকা নেবেন, তা নয় 100 টাকা। হ্যাঁ, কলার দাম 100 টাকায় পিস। আপনি কি আমাকে জিজ্ঞাসা করে খেয়েছেন? আচ্ছা, দাম জিজ্ঞেস করে খাইনি বলে আপনি আমার সঙ্গে 100 টাকা নেবেন? আপনি তো দিনে দুপুরে ডাকাতি করছেন। হ্যাঁ, 400 টাকা লাগবে, না হলে আমার দোকানে কলা আমাকে ফেরত দিন। এই যে ভাই, দেখুন না, এটা কি আমার সঙ্গে ঠিক হচ্ছে? আপনি কিছু বলুন না ওনাকে। আরে ম্যাডাম, আমি কি বলবো, ওনার কলা যদি 400 টাকা বিক্রি করে আমার কিছু করা আছে? আর আপনি তো জিজ্ঞাসা করেও খাননি। দেখুন ম্যাডাম, বেশি বাড়াবাড়ি না করে উনি যা দাম চাইছেন সেটা দিয়ে দেন। আরে ভাই, এটা কোন ধরনের বিচার হলো? দেশ থেকে কি বিচার উঠে গেল নাকি? আরে ম্যাডাম, বেশি গ্যাঞ্জাম করে লাভ নেই, টাকাটা দিন দিয়ে এখান থেকে কাটুন। দেখুন চাচা, এইভাবে কোনো মানুষকে ঠকানো কিন্তু ঠিক না। এই নিন আপনার টাকা। এই যে চাচা, আমি আপনার দোকান থেকে কলা কিনেছি, কলা খোসা সমেত, তাই না? হ্যাঁ দিন তাহলে আমার কলা খোসাগুলো দিন। আপনার সামনেই তো আমি কলা খোসাগুলো দিয়ে দিলাম, এতক্ষণে মনে হয় ছাগলের কলা খোসাগুলো খেয়েও ফেলেছে। এখন আমি কি করে দেবো আপনাকে কলার খোসাগুলো? আপনি কাকে দিয়েছেন না দিচ্ছেন সেটা তো আমি দেখবো না। আমি আপনার দোকান থেকে কলা কিনেছি, কলা খোসা সমেত, আর কলা খোসা আমার লাগবে। মহা মুশকিল বললাম তো, আপনি কলা খোসা নিয়ে কি করবেন? আমি 400 টাকা দিয়ে কলা কিনেছি, কলা খোসা সমেত, আর সেই কলা খোসা কেন আপনি আপনার ছাগলকে খাওয়াবেন? দিন আমার কলা খোসা, আমি আমার ছাগলকে খাওয়াবো। দেখেন, এতক্ষণে তো মনে হয় কলার খোসাগুলো ছাগলে খেয়ে নিয়েছে, আপনাকে এখন আমি কি করে দেবো? ঠিক আছে, আমি তো আপনার কাছ থেকে কলা খোসাগুলো কিনে নিয়েছিলাম, তো আপনি যখন কলা খোসাগুলো দিতে পারছেন না, তাহলে কলার খোসার দামগুলো আপনি আমাকে দিয়ে দিন। ঠিক আছে, এই নিন। আজব ব্যাপার তো, আমি চকলেট কেন নেব? আমার কলা খোসার দাম হচ্ছে 4000 টাকা, আর আপনি আমাকে 4000 টাকা দিয়ে দিন। আপনি এসব কি শুরু করেছেন? কলার খোসার দাম তো 4000 টাকা না, ওই কলা থেকে কলার খোসাগুলো ছাড়িয়ে নিন। কি বললেন? আমি অন্য কলার খোসা কেন নিতে যাব? আমার কলার খোসাগুলোই আমার লাগবে, আর সেটা যদি আপনি না দিতে পারেন তাহলে আমার 4000 টাকা ফেরত দিন। দেখো বা, মেয়েটা এসব কি শুরু করেছে, সকাল সকাল দোকান খুলেছি আর এসে ঝামেলা করছে। চাচা আপনি কিছু বলতে হবে না, আমি সব বুঝতে পারছি। ওনার কলার খোসা, উনি কত দিয়ে বেচবেন না বেচবেন ওনার ব্যাপার। আপনি তো না জিজ্ঞেস করে কলা খোসাগুলো ছাগলকে দিয়ে দিয়েছেন, উনি যা দাম চাইছেন ওনাকে দিয়ে দিতে হবে। এতে আমার কিছু বলার নাই, ইনি 4000 টাকা চাইছেন, 4000 টাকা দিয়ে দিন। ঠিক আছে, এই নিন। দাদা শুনুন। হ্যাঁ বলুন। একটা শাড়ি দেখান তো। কিরকম দামের দিব? কম দামের দেখান। ঠিক আছে। এর থেকে কম দামের দেখান। ঠিক আছে।
এর থেকেও কমাটা দেখান। এর থেকেও কম দামি এটা দেখেন। আরে এরকম না, এর থেকেও কম দামিটা। এর থেকেও কম দামি? হ্যাঁ। এই নিন, এর থেকে কম দামি আর আমাদের দোকানে কোনো শাড়ি নেই। হ্যাঁ এটাই প্যাক করে দিন। ঠিক আছে। আচ্ছা দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ বলুন। আপনি তো কম দামের জিনিস নেন না, আজ এত কম দামের জিনিস নিচ্ছেন, কি ব্যাপার? ও এটা এটা বাড়ির কাজের মেয়ের জন্য নিলাম। বছরকার দিন যদি কিছু না দেওয়া হয় তাহলে কেমনটা দেখায়? ও হ্যাঁ তাই তো, কাজের মেয়ের জন্য ওটাই ঠিক আছে। আসছি তাহলে। কই রে দিশা, কোথায় গেলি? এতো বাবু বাসন মাজছি। ঠিক আছে, কাজ ছেড়ে বাড়ি যাওয়ার আগে আমার সাথে দেখা করে যাবি। ঠিক আছে বাবু। কি হলো বাবু, কিছু বলছিলেন? তুই দাঁড়া আমি একটু আসছি। এই নে এটা তোর জন্য জেনে এসেছি, এবার পড়বি। এসবের আবার কি দরকার ছিল বাবু? হ্যাঁ এই নে, তোর এই মাসের মাইনি। আচ্ছা বাবু আসছি তাহলে। ঠিক আছে। বাবু তো আমাকে শাড়ি দিল, বাবুকেও তো কিছু একটা দিতে হবে। দেখি বিকালে বাবু যে মাইনাটা দিল ওটা দিয়েই বাবুর জন্য কিছু কিনে আনবো। হ্যাঁ বলুন। একটা পাঞ্জাবি দেখান তো। আচ্ছা দেখাচ্ছি। এর থেকে একটু দামি দেখান। আচ্ছা পাঞ্জাবি। কত দাম এটার? 6000 পড়বে। ঠিক আছে এটাই দেন। এটা যদি আপনাদের বাড়িতে কোনো ছোট মেয়ে থাকে এটা নিতে পারেন। কত দাম এটার? 1000 টাকা। ঠিক আছে ধুয়ে দেন, আমি পরে এসে নিয়ে যাব। ঠিক আছে। সব টাকায় তো বাবুর পাঞ্জাবি কিনতে চলে গেল, আজই যার জামা কিনতে 500 টাকা ধুয়েছিলাম সেটাও চলে গেল। এখন কি দিয়ে যে মেয়েটাকে জামা কিনে দি? থাক বাড়ি গিয়ে দেখা যাবে। ঠিক আছে আমাকে দিন। দিন মানে আমি আগে দাম দর করেছি, আমি নেব। তুই কত দাম করেছিস? আমি 50 টাকা দাম করেছি। 50 টাকা? আমি 100 টাকা দেবো, আমাকে দেন। তুই 100 টাকা দিবি, আমি 200 টাকা দেবো। ও নো, তুই 200 টাকা দিবি, আমি 500 টাকা দেবো। 500 টাকা দিবি, আমি 1000 টাকা দেবো, আমাকে দিন। কি ব্যাপার, একটা তোর মুছে এত দামদার করছি? তোর মুখ
এত টাকা দিয়ে কিনলু, ব্যাপারটা দেখতে হবে। ও দিদি দাও দাও, তোমার কি মাথা খারাপ হয় কিনা নাকি? একটা তরমুজ এত দাম দিয়ে কিনলা, এই তরমুজের ভেতর কি আছে? কি বলছি রে? ও ভাই, তুমি না জেনে না শুনে আমাকে মাথা খারাপ বলছো কেন? তুমি কি জানো এত দাম দিয়ে তরমুজটা কেনার কারণ কি? তা আমি কি করে জানবো? তাহলে শোনো, বাবু আমাকে হৃদয় একটা কাপড় দিয়েছে, তাই বাবুর জন্য একটা পাঞ্জাবি কিনতে গেছিলাম। তোর জন্য একটা জামা দেখলাম, কিন্তু ওটার 1000 টাকা দাম, আমার কাছে টাকা ছিল না তাই কিনতে পারিনি। মা, তোমার জন্য শাড়ি হলো, বাবুর জন্য পাঞ্জাবি হলো, আর আমার আমাকে জামা কিনে দাও। দাঁড়া দাঁড়া, কাঁদিসনি, আমি তোর বাবাকে ফোন করছি। বাবুর পাঞ্জাবি কিনতে লেগে গেছে, আমার কাছে আর একটাও টাকা নেই, এধারে মেয়েটাও কাঁদছে। তুমি 1000 টাকা পাঠিয়ে দাও না। কি 1000 টাকা? এত টাকা তো আমার কাছে নাই, আবার তরমুজে বিক্রি হয়নি, দেখছি কিছু করা যায় কি। হ্যাঁ রাখছি। তার জন্যই আমি এটা করেছি। ও দিদি, আমাকে ক্ষমা করে দাও, তোমরা যে এত উদার মনের মানুষ আমি জানতাম না। ঠিক আছে, তুমি না জেনে আমাকে মাথা খারাপ বলেছো, তার জন্য আমি কিছু মনে করিনি। কাউকে যদি সাহায্য করতে হয় এভাবেই সাহায্য করো, লোক দেখিয়ে নয়।